सुकन्या समृद्धि योजना কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন জানুন। সমাজে উন্নয়নে নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে একাধিক প্রকল্প আনা হয়েছে। একদিকে যেমন রাজ্য সরকারের তরফে কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প আনা হয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারের তরফে মহিলাদের জন্য এমন এক প্রকল্প আনা হয়েছে যেখানে বিনিয়োগের পরে সর্বাধিক 15 লক্ষ টাকা অবধি রিটার্ন পাওয়া যেতে পারে। কেন্দ্রীয় এই প্রকল্পের নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। যদিও আপনি নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তবে এই সরকারি প্রকল্পে টাকা রাখতে পারেন। ভালো রিটার্নের পাশাপাশি আর্থিক নিশ্চয়তাও পাওয়া যাবে। কিভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ করবেন আর কারা এই প্রকল্পের বিনিয়োগ করতে পারবেন? সুকন্যা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ করে কিভাবে 15 লক্ষ টাকা পাবেন জানুন, জেনে নেওয়া যাক। কিভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ করবেন? 2015 সালে কেন্দ্রীয় সরকারের তরফে সুকন্যা সমৃদ্ধি যোজনা আনা হয়। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীনে এই প্রকল্প আনা হয়েছিল। এই প্রকল্পের অধীনে অভিভাবকরা তাদের কন্যা সন্তানের জন্য ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে বার্ষিক 7.6% হারে সুদ পাওয়া যায়। কথা হলো কারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের সময় কন্যা সন্তানের বয়স 10 বছর বেশি হতে পারবে না। প্রত্যেক পরিবারের সর্বাধিক 2 কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খোলা যাবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করে কিভাবে 15 লক্ষ টাকা পাবেন জেনে নেওয়া যাক। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সর্বনিম্ন 250 টাকা, সর্বাধিক 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। যদি আপনি প্রতি মাসে 8,333 টাকা করে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করেন, তবে টানা 10 বছর পরে 7.6% সুদের হারে আনুমানিক 15 লক্ষ থেকে 29,858 টাকা জমা হবে।